হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার সকলকে, আশা করি সকলেই খুব ভালো আছো। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি রেসিপি হলো দই কাতলা, যেটা আমরা খুবই পছন্দ করি। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপির দিকে এগিয়ে যাওয়া যাক। আর রেসিপিতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো আবারও বলবো, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে নতুন কোনো রেসিপি আমি আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায়। সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা, এবার রেসিপি শুরু করি। দই কাতলা বানাতে আমার প্রথমেই যেটা লাগবে সেটা হলো কাতলা মাছ। আমি এখানে মাঝারি সাইজের কাতলা মাছ নিয়েছি 6 পিস, দুটো পেটি আর 4টে গাদার পিস। তো এই মাছগুলোকে এবার আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। খুব সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেব। দেখো বন্ধুরা, আমার মাছটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি এটাকে রেখে দেব 5 মিনিট। অন্যদিকে আমি একটা মিশ্রণ তৈরি করব, তার জন্য আমি এখানে 1/2 কাপ মতো টক দই নিয়ে নিলাম। টক দইয়ের চামচের মাপ হচ্ছে 4 টেবিল চামচ। তো আমি এখানে 1/2 কাপ মতো টক দই নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটাই আমি 1/2 চা চামচ করে নিয়েছি। নিয়ে এবার এটাকে ভালো করে ফেটিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার মিশ্রণটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এতে কিন্তু কোনো রকম লাম্প থাকলে হবে না, ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে আমি সর্ষের তেল গরম করে নেব 4 টেবিল চামচ। দই কাতলা আমি সর্ষের তেলে বানাচ্ছি, তোমরা চাইলে এটাকে সাদা তেলেও বানাতে পারো। দেখো বন্ধুরা, আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এতে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব, দিয়ে এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব মিডিয়াম আঁচে। আমার মাছটা হালকা বাদামি করে 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার এটাকে ধীরে ধীরে উল্টে দিয়ে আর 1 পিঠ হালকা বাদামি করে ভেজে নেব। আমার মাছটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে একটা প্লেটে এক এক করে তুলে নেব। মাছগুলোকে আমি তুলে নিয়েছি। এবার ওই ফ্রাইং প্যানেই আমি আরো 1/2 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নেব। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি 1টা তেজপাতা, 2টো দালচিনির টুকরো, 2টো এলাচ, 3টে লবঙ্গ আর গোটা জিরে খুব সামান্য। এবার সেগুলোকে এতে দিয়ে দেব। প্রথমে তেজপাতাটা ছিঁড়ে দিলাম একটু, আর সেই সাথে দারচিনি লবঙ্গ জিরে দিয়ে দিলাম, আর এলাচটাকে একটু ফাটিয়ে দিয়ে দেব। সুগন্ধি বেরোনো পর্যন্ত এটাকে একটু হালকা আঁচে নেড়ে নেব। গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি এখানে 1টা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, তার থেকে আমার 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা হয়েছে। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 5-6 কোয়া মাঝারি সাইজের রসুন, 1 ইঞ্চির আদার টুকরো আর 1টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আমার পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ কাজুর পেস্ট, সেই সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস। দিয়ে সমস্তটা খুব ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখো আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম দইয়ের যে মিশ্রণটা আমি গুলে রেখেছিলাম সেই মিশ্রণটা। দিয়ে সমস্তটা তেল ছাড়া পর্যন্ত খুব ভালোভাবে হালকা আঁচে কষিয়ে নিতে হবে।
আমার দই আর মশলার মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো জল। যে বাটিতে দইয়ের মিশ্রণ গুলেছিলাম তাতে আমি জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও খুব সামান্য চিনি দিয়ে সমস্তটা হালকা মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। আমার গ্রেভিটা মোটামুটি ফুটতে আরম্ভ করেছে। এবার আমি এতে দিয়ে দিলাম ভাজা মাছ। আমি এখানে এক এক করে ভাজা মাছগুলো দিয়ে এটাকে হালকা আঁচে ঢাকা দিয়ে রান্না করব 2-3 মিনিট। পর ঢাকা খুলে মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে রান্না করতে হবে একদম ধিমে আছে। আবার মাছগুলোকে এক এক করে উল্টে দেওয়ার পরে এতে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে আবারও 2 মিনিট ধিমে আছে রান্না করতে হবে। দেখো বন্ধুরা, আমাদের দই কাতলা একদমই তৈরি হয়ে গেছে। এবার এটাকে গ্যাস অফ করে হালকা হাতে একটু মিশিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো রাখলেই পরিবেশনের জন্য আমাদের দই কাতলা একদম রেডি। আমাদের আজকের সুস্বাদু রেসিপি দই কাতলা একদমই তৈরি পরিবেশনের জন্য। এটা তুমি গরম ভাত বা পোলাওয়ের সাথে অনায়াসেই খেতে পারো। তাহলে বন্ধুরা, আজকের এই সুস্বাদু রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় জানাই। আবারও অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো আজকের মতো টাটা।